দর্শনার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাই বেদনার মেলাতে। এবারের মেলায় উঠেছে বিভিন্ন রকম গাছ, কসমেটিক। এই তো চলে আসছি, হাত ছাড়বি না? আগে বই কিনবো, চকলেট পরে পরে চকলেট চকলেট বললাম তো কিনবো, এখন কিনবো আপু চকলেট। বলছি না দিব, ফালতু না না দোকান খুঁজতে দে, দেখ চকলেট স্টল নাম্বার কত। চকলেট চকলেট কই যাস? না না হারাই যাবি তো, হাত ছাড়িস না। চকলেট চকলেট পাইছি, চকলেট চল যাই, হাত ছাড়িস না, ধরে রাখ। একটি জরুরি বিজ্ঞপ্তি, একটি বাচ্চা পাওয়া গেছে, বাচ্চার বয়স 40 বছর। বাচ্চাটিকে কান্নারত অবস্থায় বইয়ের দোকান থেকে উদ্ধার করা হয়েছে, নাম কাইশা। প্লিজ কাইশার আত্মীয় স্বজন কন্ট্রোল রুমে চলে আসুন। আমি সকিনা, কাশ্যপকে ভালোবেসে বিয়ে করেছি। পরিবারের কেউ মেনে নেয়নি এই বিয়ে, তাই তো দুজন মিলে শুরু করেছি নতুন সংসার। কাশ্যপ ও আমি একই রেস্টুরেন্টে কাজ করি, দিনে এনে দিনেই খাই। কাশ্যপ ও আমি সব শেয়ার করি। মাঝে মধ্যে অন্য কাপলদের দেখে কষ্ট লাগলেও কাশ্যার ভালোবাসা সব কষ্ট দূর করে দেয়। কাশ্যা কখনো আমাকে একা ফেলে খাবার খায় না, আমাকে একা রেখে কোথাও যায় না। কাশ্যা আমাকে অনেক ভালোবাসে। কষ্ট হয় খুব, বউকে ভালো খাবার কিনে দিতে না পারলে। আমার লক্ষ্মী বউটা কখনোই রাগ করে না, প্রায় সময় নুডলসের সাথে মুলার জুস খেয়েই কাটিয়ে দিই। আমরা কখনোই একজন আরেকজনকে ছাড়া খাবার খাই না, ঘুমাই না, বের হই না। কেয়ারিং ইজ শেয়ারিং, ভালোবাসা মানেই শেয়ার করা, সব কিছুই শেয়ার করা, বেদনা শেয়ার করা, সুখ দুঃখ সব কিছু শেয়ার করা। শুয়ে পড়া বউ। হ্যাঁ শীত। একটু দিলে কি হয়? ও মারে শীত। কি শব্দ করে ধরছে রে? ওফো কিটটা বেড়ি জিনে ধরছে নাকি? শীত লাগে তো, শাড়ি পরবি নাকি ল্যাপ দিয়ে? তুমি কি লুঙ্গি পরো ল্যাপ দিয়ে? শীত লাগে দিতে কইছি, ছাড়। ফালতু মেডি কথাকার, দে ছাড়। তুই দিবি না? ও মা, আমারও উঠাও। আজকে বাইরে থাক তুই, যা ভাগ। আমি বাতেন স্যার, সাধারণ জনগণ, একটা সাইন নিতে আসছি। হ্যাঁ ভিতরে আসো, পেপার সব নিয়ে আসছি। কই বাতেন সাহেব, ঢুকতে পাচ্ছেন না? স্যার দরজা খুলে না। বলদারে কই আপনি? ও মারে দরজা খুলতে পারেন না? ভাবছি এইভাবে খুলবে। কি দরজা রে ভাই, এইভাবে হয়? এভাবে জনগণের সেবা প্রতিষ্ঠান আমরা, ফাঁকি দেওয়ার প্ল্যান বলো। জনগণ এখন অনেক চালাক, ওরা জানে সব অনলাইনে হয়। আমাদের কিছু সাইন ও কাগজ ম্যানুয়াল রাখবো এবং ধাঁধার মতো অফিসের দরজা বানাবো। দরজা দেখে দিশেহারা হবে এবং ঘুষ দিতে বাধ্য হবেই। দারুণ,
কদু কি জানো বলবা? জি স্যার, সব অফিসারের রুম রহস্য ঘিরে দরজা হবে, পিওনা দাল ছাড়া জনগণ জীবনে খুঁজে পাবে না, তাহলে টাকার জোগাড় হবে স্যার। কেমন স্যার? এভাবেই হবে। ভালো, কে রে? প্রটোকল সাইন করেন নাই, আজকে আরো কাগজ নিয়ে আসছি স্যার। কই আসেন? হুম, ওরে স্যার খুলে না, তোদের প্ল্যান কাজে দিচ্ছে রে। আসেন আসেন। সাধারণ দরজাটা খুলতে পারতেছেন না? কালকে দরজা এইভাবে খুলছেন, আজকে দরজা আলমারি হয়ে গেল, নতুন ডিজাইন এইভাবে। ও বুঝছি। বলদা এখন ঠিক আছে? পাগল। অফিসের নিচে দালালরা হইলো স্পাইয়ের মতো, ধরা খাইলে আমরা চিনি না, বুঝছো? আজকে যেভাবেই হোক সাইন নিবই। কে? এবার চোদ্দ গোষ্ঠীর সব কাগজ নিয়ে আসছি, সাইন নিব। হুম আসেন। এইভাবে না, ওইভাবে না, ওই এইভাবে। ও বাবারে, ওকে স্যার। ফুল। ওয়া, আরে বাতেন সাহেব এদিক দিয়ে আসুন আসুন। হুম, ও জি জি। আরে জনগণের সেবাই আমাদের কাজ। দরজা রে ভাই, একদিন এইটা একদিন ওইটা। আসেন, সব কাগজ আনছেন? জি। আজ গোবি দরজা কঠিন। ঘুষ ভিক্ষা একটা শিল্প, ঘুষ নিতে বলবা, দোয়া দেন, সালামি দেন, আশীর্বাদ দেন, খুশি হয়ে যা দেন, এইসব। একটা সাইনের জন্য জীবন শেষ, এই দিক না ওইভাবে না এইখানে। কে? প্রয়োজনীয় সব কাগজ নিয়ে আসছি স্যার, সাইন লাগবে। আসেন। হুম। আরে আই, কি হইলো? আজকে দরজা কোথায়? হ্যাঁ হ্যাঁ, ও বাবা রে, আজকে দরজা ভাঙা দরজা। আসেন। হ্যাঁ, কি সুন্দর দরজা। আই, সেবাই আমাদের মূল কাজ। জি, অবশেষে সাইন বুঝে পাইলাম। দোয়া করছেন না? প্রথম দিন বললেই হতো, 500 টাকার জন্য এতবার আসলাম। ঠিক আছে, কালকে থেকে দোয়া আশীর্বাদ খুশি হয়ে এগুলার কাজ শুরু। কত দরজা রে? মিটিং শেষ। জি চলো, সবাই চলো। কত দরজা? হ্যাঁ চলো, সবাই আমাদের মূল কাজ। এটা না, সবাই চলো এটা না। ও বাবা রে, টেবিলের ভিতর দরজা কেমনে কি? জনগণের সেবা না, জনগণের অভিশাপ নিবি তোরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।